হ্যালো গাইস, ওয়েলকাম টু ফুটবল দুনিয়া। আরও এক নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই ভিডিওতে ইস্ট বেঙ্গলের দুটো ছোটো ছোটো আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমটা, তোমাদের অনেকের কোয়ারি, কাল থেকে আমি ফেসবুকে অনেক মেসেজ পেয়েছি কিন্তু কালকে আমি একদম টাইম না পাওয়ার জন্য এই ব্যাপারটা নিয়ে ভিডিও করতে পারিনি। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিলে ইস্ট বেঙ্গলের বিদেশি ফ্রান সোটাকে কি ইস্ট বেঙ্গল ডার্বি ম্যাচে মাঠে নামাতে পারবে। তো উত্তরটা হচ্ছে একদমই পারবে না, তার কারণ ফ্রান সোটার ডার্বি ম্যাচে মাঠে নামার কিন্তু কোনো সম্ভাবনাই নেই, তার কারণ এই মুহূর্তে তাকে কিন্তু আইএসএলের ম্যান্ডেটরি কোয়ারেন্টিনে থাকতেই হবে। যদিও কিন্তু ফ্রান সোটা গোয়ার একটি অন্য হোটেল, মানে যে হোটেলে ইস্ট বেঙ্গল নেই সেই হোটেলে ফ্রান সোটা কিন্তু এর আগে কোয়ারেন্টিনে ছিলেন, কিন্তু আইএসএলের রুল অনুযায়ী তাকে কিন্তু ম্যান্ডেটরি 4-5 দিনের কোয়ারেন্টিনে থাকতেই হবে ইস্ট বেঙ্গলের বাবেলে। তো সেক্ষেত্রে তার কিন্তু ডার্বিতে ইস্ট বেঙ্গলের জার্সিকে মাঠে নামার কোনো সম্ভাবনাই নেই। অন্যদিকে ক্লাব কর্তাদের সঙ্গে ইনভেস্টরদের ঝামেলা কিন্তু রীতিমতো কলতলা ঝগড়া এসে পৌঁছেছে। তো তোমরা জানোই কাল কিন্তু ইস্ট বেঙ্গলের একটা নতুন ডাগ আউটের উদ্বোধন ছিল, সেখানে বেশ কিছু প্রাক্তন খেলোয়াড়রা ছিলেন এবং তারা বলেন যে তারা কিন্তু ইনভেস্টরদের বর্তমান দল গঠনে মারাত্মক রকমভাবে ক্ষুব্ধ। তো এটাই কিন্তু বলা যায় সাপে বর হয়ে যায় ইস্ট বেঙ্গল কর্তাদের জন্য এবং তারা কিন্তু আবার নতুন এন্থো নিয়ে ইস্ট বেঙ্গল বা শ্রীসিমেন্ট ম্যানেজমেন্টের বিরুদ্ধে অভিযোগ আনতে কিন্তু শুরু করেছে। তো সব দিক বিবেচনা করে আমি তোমাদেরকে এইটুকু বলতে পারি, পরের মরশুমে শ্রীসিমেন্টের ইস্ট বেঙ্গল ক্লাবে ইনভেস্টর হিসেবে থাকার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। তো দেখো, সত্যি কথা বলতে কি, যদি তেমনটা হয় তাহলে কিন্তু আবার নতুন ইনভেস্টর খোঁজে আবার কিন্তু নতুন করে সব কিছু শুরু করা, এবং এএফসি লাইসেন্সিংয়ের ব্যাপারটা কিন্তু এখনও পর্যন্ত ইস্ট বেঙ্গল ক্লিয়ার করতে পারিনি, তাই সেক্ষেত্রে নতুন ইনভেস্টর আসলেও কিন্তু সেই ব্যাপারটা তো একটা সমস্যা হতে পারে। তো এবার দেখা যাক কী হয়, অবশ্যই পরিস্থিতির দিকে তো আমাদের নজর থাকবে। তো এখন আমাদের ভিডিওটা এই পর্যন্তই ছিল, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, মনে করো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা মনে করো অল করে রাখো যাতে আমি নতুন ভিডিও পোস্ট করি সঙ্গে সঙ্গে তোমার কাছে নোটিফিকেশন চলে যায়। তো চলো এখন আমাদের এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।